নমস্কার বন্ধুরা, সানারেল ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। কোথায় উঠছো বাবা? দেখো কোথায় উঠছে সানা দিদি। পড়ে গেলে কি হবে? পড়ে যাবে না বলো? তুমি ছোটোবেলার মতো করছে, ছোটোবেলায় এরম ওই ছাদটার উপরে উঠে বসতো, এই জায়গা এই জায়গাটাই ছোটোবেলায়। কিন্তু শীতকালটা পুরো এইখানটা দুপুরবেলা এসে ওকে নিয়ে বসে থাকতাম আমি। এই যে জায়গাটা, এই যে জায়গাটা দেখছো, এখানটা আমি দুপুরবেলায় ওকে আগে প্রতিদিন, আর বিশেষ করে শীতকালটা খুব রোদ্দুর পড়তো, তো খাবার দাবার বানিয়ে নিয়ে এসে আর ওইখানটা বসে বসে ওকে খাওয়াতাম। বাবা দেখো পড়ে যাবে কিরম ধরনের। আর এখন ছাদে এসেছে জামা কাপড় তোলার জন্যে। দেখো জামা কাপড়টা তুলে নিই, নিয়ে ঘরে যাব। তো চলো তুলে নিই। চলো বন্ধুরা, আমি নিচে চলে যাই জামা কাপড়গুলো নিয়ে, বাকি ভিডিওটা তোমাদের সাথে ওখানেই শেয়ার করব। আমার ঠাকুরঘর তোমাদের দেখিয়েছি কি জানি না, খেয়াল নেই আমার, দেখাচ্ছে আর। তো দেখো বন্ধুরা, সানা দিদি বসে পড়েছে এখানে, আজকে একটা ছোট্ট ভালো সুন্দর ভিডিও তোমাদের দেবে বলে। তো আমি ওকে, দেখো কি বলছো কথা একটুখানি শোনো তোমরা, বলো। হ্যাঁ, হ্যান্ডরাইটিং ভালো করেছিল, তো যার জন্য আমি কালকে একটু কলকাতা গেছিলাম। তো ভীষণ বায়না করছিল এমনি খেলার জন্য। আগের দিন মেলায় গেছিলাম, তো মেলাতে ও চেয়েছিল, খেলাধুলার খুব বায়না করছিল। তো দুটো খেলনার জন্য কিনে নিয়ে এসেছি কি। তো দেখো রান্না বাটি আজকেও আমাকে রান্না করে খাওয়াবে বলেছে, যেহেতু আমাকে ওই রান্নাবাটি গিফট করেছি, তো যার জন্য আমাকে বলেছে রান্না করে খাওয়াবে। ঠিক আছে, এবার তো রান্নাবাটি দিয়ে দিয়েছি ওখানে, খাওয়া দাওয়া করা হবে। তারপরে ওই যে বাসটা দেখি, এটা হচ্ছে একটা দোতলা বাস কিনে দিয়েছে ওকে। দেখো ও ডোনাদের ভিডিও দেখে খুব, আর তাতে দেখে ডোনা দোতলা বাসে করে এখানে ওখানে গেছে, ও খুব ইচ্ছা হচ্ছিলো। আমি ওই জন্য একটা এরকম বাস কিনে দিয়েছি। এই বাসটা পিছন দিক দিয়ে টানা নেই, আমাকে তো বললো পিছন দিক দিয়ে টানা যায়, আমি অত দেখিয়েও নিইনি। দেখো তো যাই হোক, এরম এটা এরম চাকা রয়েছে, চাকা আওয়াজ হচ্ছে বাট, তার মানে এটা ঘষে ঘষে চলে, মানে এটাকে যদি মেঝেতে এরম ভাবে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ এটা দেখো তুমি, হবে হবে, কেন হবে না, নিচে গিয়ে ঘষতে হবে, নিচে গিয়ে ঘষে দেখতে হবে একবার, একবার নিচে গিয়ে করে দেখবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই আমরা আগে, খাওয়া দাওয়া হয়ে যাবার পরে দোতলা বাসে করে আমরা সোজা চলে যাব। দাঁড়া তুমি ঘুরু ঘুরু করতে, ঠিক আছে চলো এটা এখন রেখে দিচ্ছি। আর রান্নাবাটি কি হচ্ছে আমাদের আজকে, দেখো চলো কি রান্না করবে বলো দিদিমণি, সানা দিদি কি রান্না করবে তুমি দেখো। কুরকুরে রান্না করবে, কি কি আছে আগে দেখে নাও, তোমরা খেলা বাটিটার মধ্যে কি কি ছিল সেটা আগে দেখে নাও। আচ্ছা ফার্স্ট আছে এই দেখো, এই দুটো কাপ, মানে এটা জল খাওয়ার জন্য, আর এটা আছে, এটা একটু নাবিয়ে দিই ক্যামেরাটা, না হলে তোমরা দেখতে পারবে না। ঠিক আছে দেখো, দেখা যাচ্ছে ওর কি দেখে যাও, তো করে কেটে দাও, কেটে দাও। তো দেখো ওর গ্যাস, গ্যাস সিলিন্ডারটা দেখি প্রথমে। আচ্ছা এটা ওভেন, ওভেন, এটা গ্যাস সিলিন্ডার নয়, এটা ওভেন, আর এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার। সিলিন্ডারটা রাখবি তো পাশে, আচ্ছা এখানে রেখে দাও, পাশে রেখে দাও, এটা গ্যাস সিলিন্ডার। হ্যাঁ দেখি খুন্তি ছুঁড়ে দেখি, আর এই যে চারটে কাপ, এই চারটে কাপে জল খাবো, এটাই হবে রান্না মানে তরকারি, আর এটাই ভাত হয়। এটা প্রেসার কুকার, নাম জানে না, প্রেসার কুকার নয়, প্রেসার কুকার এটা, ঠিক আছে। আর এটা কড়াও, এটা কড়া কড়া, এটা সব চাপা দেওয়া আছে। আর এটা কি আছে, জগ, এটা জল নেই কিন্তু এটা জগ, আচ্ছা ওটা জল নেই কিন্তু ওটা জগ, ওটাতে জল খাওয়া হয়। আর এটাও একটা গ্লাস, আচ্ছা আর থালা বাসন কোথায়, ব্যাগ, বাজার করতে যাওয়ার ব্যাগ, ঠিক আছে। এই যে হলো, এই যে হলো, এই যে থালা বাসন, দেখো তোমরা থালা বাসন দেখি, দুটো আছে কালো থালা আর
লক্ষ্মী, দুটো কালো থালা আর দুটো লাল কালারের ম্যাচিং করে করে দিয়েছে। চলো এবার রান্না বান্না হবে, এবার খাই দাই হবে তারপর, ঠিক আছে? দেখা যাক কি রান্না বান্না হয়। নাও রান্না বান্না করো। তার আগে সাজিয়ে নিই। কড়াইতে করবো মানে হাঁড়িতে ভাত করো? হ্যাঁ, হাঁড়িতে করে ভাত করো, আর প্রেশার কুকারে করো না। কোটি কি করবে রান্নাটা বসো? তো খোলো, আগে প্যাকেটটা খোলো। দেখো চাল দিয়ে দিচ্ছে এখানে, এটা চাল, ঠিক আছে? এটা চাল হয়েছে, ইয়ে কুরকুরে কুরকুরেটা হয়েছে চাল, ঠিক আছে? চাল দিয়ে দেবো তো চাল ছিল। আচ্ছা, এটা এটা চাল দিয়ে দিচ্ছে, ঠিক আছে? চলো রান্না করো, খেতে হবে আবার। এটা কিন্তু আমাকে সত্যি সত্যি খাওয়াবে, ঠিক আছে? দেখা যাক। এই ভাতের কুকারে, ভাতের কুকারে, এই কুকারে ঢোকাচ্ছি। হয়ে গেছে রান্না, বসাতে হবে, নাড়তে হবে তো। হে ভগবান, না বসিয়ে না রান্না করে কাঁচায় খেয়ে নিচ্ছে সব। জল দাও, জল দাও, গ্যাসটা অন করো প্রথমে। এই তো জল কই, তো জল দাও, জল না দিলে রান্না হবে নাকি? দুটো জায়গায় জল দিয়ে দিয়েছি না, চাপা দাও। দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার, আমরাও এরকম করতাম, মাটি নিয়ে, কাগজ নিয়ে, গাছপালার পাতা টাতা নিয়ে কুচি কুচি করে খেলতাম। কি সুন্দর রান্না বান্না হচ্ছে দেখো আমাদের। সবজি কাটাকুটি হবে এবার, দেখো। চলো সবজি কাটো। কি সবজি রান্না হচ্ছে? এটা কুরকুরের ভাত, কুরকুরের তরকারি, কুরকুরের অম্বল, আর কুরকুরের যত রকম আইটেম আছে আজকে আমার বাড়িতে হচ্ছে। তো কারা কারা খেতে ইচ্ছুক তো তাড়াতাড়ি চলে এসো, সবাইকে আমি নিমন্ত্রণ করছি, ঠিক আছে? রাধুনি বসেছে এখন রান্না করতে। সবজি রান্না হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে মনে হচ্ছে। দেখো দেখো ভাতের ফ্যান তাতি ঝরাও। তোমাকেই সব খেতে দিতে হবে। চলো ঢাকা দিয়ে দিয়েছে একটা, আমারও লেগেছে একটু একটু ঠান্ডা। ভগবান, কেটে দিয়ে যাও। ভাত রান্না হয়ে গেছে বন্ধুরা, এবারে দেখাচ্ছে, দেখো তরকারি বসিয়েছে কড়াতে, তো দেখো নাড়ছে। ও বাবা, ভাতটা দেখো কি সুন্দর স্টাইলে করেছে, যেরকম আমি করি প্রেশার কুকারে। দেখো কি সুন্দরভাবে ফ্যান জ্বালাতে দিয়েছে, ঠিক এরকমভাবে, ঠিক আছে? দেখে নাও তোমরা, চলো তরকারি হয়ে গেছে না, এবার খাবার পালা তাড়াতাড়ি। ফটাফট নামিয়ে নাও, তো দেরি করলে হবে, খিদে পেয়ে যাবে তো।
দেখো খেতে দেবে আমাদেরকে। দেখো খাবারটা দেখাও, খাবারটা দেখাও বন্ধুদের, দেখাও কি কি রান্না করলে দেখিয়ে দাও আগে। চলো দেখাও, দেখো ভাত, ভাতটা দেখে নাও। আমি যে বলেই দিয়েছি তোমাদের, কুরকুরের ভাত, কুরকুরের তরকারি আজকের আইটেম, ঠিক আছে? চিকেন টিকেন হয়নি বাবা। এটা হচ্ছে ও চিকেন হয়েছে, তরকারির মধ্যে চিকেন আছে, যাই হোক ওটা একটু বেছে বেছে খেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুরকুরে চিকেন, এই হচ্ছে কথা। এটা হচ্ছে ভাত, কুরকুরের ভাত, কুরকুরের চিকেন, ঠিক আছে? আজকের দিনটা একটু ম্যানেজ করে নিতে হবে সবাইকে। চলো এবারে হচ্ছে তরকারি, তরকারিও একই জায়গায় কেন, থালা আছে তো, যে আলাদা আলাদা দিতাম। যা খেতে হবে না, ও চারটে থালায় বাড়া হচ্ছে, ঠিক আছে? গ্যাস সিলিন্ডার উল্টো পড়ে গেছে রে। চলো 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 চলো, ফটাফট হয়ে গেছে এবার রান্না বান্না কমপ্লিট আমাদের। ও মাই, রান্না হয়ে গেছে, খেতে আরম্ভ করে দাও। আচ্ছা আগে জল ঢেলে দিচ্ছে আমাকে, আমাকে কি সুন্দর করে খেতে দিয়েছে দেখো, এটা চোর জল তো। দেখো এবার আমাদের খাবার পালা, দুজনে মিলে খেয়ে নেবো টুকটুক করে। আর যা বুঝে বন্ধুরা খেতে চাও, বারবার বললাম তো, চলে এসো তাহলে কিন্তু খেতে পাবে, আর না এলে পাবে না। দেখো তোমাদের দিয়েছে ভাত, তোমাকে ভাত তরকারি দিয়েছে। চলো দিয়েছি যখন, এত করে খেয়ে নিই আমরা টুকটুক করে, তোমরা আগে একবার নাও আর আধুনিকে খাওয়াই। কি সুন্দর ফাটাফাটি হয়েছে খেতে একদম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে নতুন হলে। সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।